27 আগস্ট 2022 শনিবার উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সমীর উদ্দিন স্মৃতি মহাবিদ্যালয়ে দিনব্যাপী ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম 2022 উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ প্রশিক্ষণ কর্মশালায় স্কুল কলেজের শিক্ষকদের নিয়ে 72 জন তথ্য সংগ্রহকারী ও 16 জন সুপারভাইজার প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণে প্রধান স্পেশালাইজড প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। এ সময় রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম শাহাদাত উদ্দিন, জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা দলিল উদ্দিন, বাড়িয়াডাঙ্গি থানার অফিসার ইনচার্জ খায়রুল্লানা প্রমুখ উপস্থিত ছিলেন।